প্রিয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক তানজিনা কুকিং। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন আল্লাহর রহমতে। আমিও বেশ আছি। অনেকদিন পর রেসিপি নিয়ে হাজির হলাম। আশা করি আজকের এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। আজকের রেসিপি সুইট রেড চিলি সস অ্যান্ড গ্রিন চিলি সস। তো আমি এখানে বেশ কিছু মরিচ নিয়েছি, দেখতেই পাচ্ছেন, ছয়টা করে রেড চিলি নিয়েছি ছয়টা, আবার গ্রিন চিলি নিয়েছি ছয়টা। এগুলোকে আমি ব্লেন্ডারের সাহায্যে ব্লেন্ড করে নিয়েছি এবং রসুন কোয়া নিয়েছি ছয়টি। তো এখানে ভাগ করে রসুন কোয়াটা আমি দিয়ে দেব। তো প্রথমেই আমি আজকে এই ভিডিওটিতে দেখাবো সুইট রেড চিলি সস, আর গ্রিন চিলি সসটা অন্য একটা রেসিপিতে দেখাবো অন্য একটা ভিডিওতে। শুধুমাত্র এখন দেখাবো রেড চিলি সস। তাহলে চলুন দেখে নেই আজকের এই রেসিপি। আজকের সুইট রেড চিলি সস তৈরি করার জন্য প্রথমেই আমি একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি চুলার মধ্যে এবং দিয়ে দিলাম রেড চিলি চিলিগুলা, আর দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ পানি। দিয়ে প্রায় 10 মিনিটের মতো এটাকে আমি জাল করে নেব। যা যা লাগবে আমি তৈরি করতে করতে বলে দিচ্ছি। তো খুব ভালো করে নেড়েছেড়ে ঠিক 10 মিনিট আমি জাল করে নেব এই মরিচটা, যাতে সিদ্ধ হয়ে যায়। আর এর মধ্যে আমি দিয়ে দেব রসুন কুচি করে রাখা। এখান থেকে আমি অর্ধেক রসুন দিয়ে দিলাম। আর আবারও বলছি, গ্রিন চিলি সসটা আমি অন্য একটা রেসিপিতে দেখাবো, এখন শুধুমাত্র রেড চিলি সসটা দেখাচ্ছি, সুইট রেড চিলি সস। তো রসুনটা দেওয়ার পর আমি আবারও খুব ভালো করে নেড়ে ছেড়ে আরও কিছুক্ষণ জাল করে নেব। ঠিক 10 মিনিট পর দেখতে পাচ্ছেন পানিটা অনেকটাই টেনে গেছে। আর এই মুহূর্তে আমি দিয়ে দেব ভিনেগার। ভিনেগার দিয়ে দেব আমি হাফ কাপ চিনি। আপনারা মিষ্টি যতটুকু পছন্দ করেন বুঝে শুনে দেবেন। আমি এখানে ছয়টা চিলির জন্য আমি হাফ কাপ নিয়েছি, আর দিয়ে দিলাম ভিনেগার হাফ কাপ, আর দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনি। দেওয়ার পর অনবরত নাড়তে হবে, যাতে চিনি দলা না পাকে বা নিচের মধ্যে চিনিটা লেগে না যায়। সেজন্য খুব ভালো করে অনবরত নেড়ে ছেড়ে সসটা তৈরি করতে হবে। এখানে আমি হাফ কাপ চিনি নিয়েছি, হাফ কাপ ভিনেগার নিয়েছি, আর মরিচ ছিল ঠিক 6টি মরিচ, লাল মরিচ যেটা। খুব ভালো করে নেড়ে ছেড়ে দেওয়ার পর আমি এখানে জালটা একটু ভারিয়ে রেখে দিচ্ছি। প্রায় 2 থেকে 3 মিনিট আমি খুব ভালো করে নেড়ে ছেড়ে, এখন একটা কাপের মধ্যে আমি হাফ চা চামচ কর্নফ্লাওয়ার নিয়ে নেব এবং 2 টেবিল চামচ পানি দিয়ে মিক্স করে এটা আস্তে আস্তে দেব এবং খুব ভালো করে নেড়ে ছেড়ে এটা দিতে হবে। পানিটা দিয়ে মিক্স করে নিচ্ছি। আর আসলে আমি প্রথমে আমার টাইটেল দেখে বুঝতে পারছেন যে আমি কি দিলাম, ভাবছিলাম হয়তো বেকিং পাউডার দিয়ে দিয়েছি, না আমি এখানে কোন ফ্লাওয়ার দিছি। তো আজকের এই রেসিপিতে আমি কোন ফ্লাওয়ার দিয়েছি, বেকিং পাউডার দেই নেই, দেখতে পাচ্ছেন। অল্প অল্প করে দিয়ে অনবরত নাড়তে হবে, আর ঘনত্বটা কিন্তু ঘন হয়ে আসবে আস্তে আস্তে। দেখতেই পাচ্ছেন অনেকটাই ঘন হয়ে গিয়েছে, এখন চুলা থেকে নামিয়ে নেওয়ার পর কিন্তু আরো শুকিয়ে যাবে। সব একসাথে দিয়ে খুব ভালো করে নেড়ে নিয়েছি। আমি এখানে চুলার জালটা অনেকটা ভারিয়ে রাখছি, আপনারা কমিয়ে রাখবেন, কারণ দেখতেই পাচ্ছেন ফেনা ফেনা উপরে হয়ে গেছে। তো আপনারা
চুলার আঁচটা কমিয়ে তারপর বেকিং পাউডার সরি কর্নফ্লাওয়ারটা দিয়ে নেড়ে ছেড়ে চুলা থেকে নামিয়ে নেবে। তো দেখতেই পাচ্ছেন অনেকটাই হয়ে গিয়েছে, এবার এখন আমি নামিয়ে নিচ্ছি। ব্যাস তৈরি হয়ে গেল লাল মরিচের মিষ্টি আচার, মিষ্টি সস, আচার না মিষ্টি সস। তো এখানে আমি আসলে একটা জিনিস ভুল করেছি, কোনো কালার করি নাই, কালার দেই নাই, শুধুমাত্র মরিচের কালারটার জন্য কালার দেখা যাচ্ছে। আর এখানে একটা জিনিস আমি ভুল করেছি, যে জিনিসটা হচ্ছে আমি এখানে কোনো কালার ইউজ করিনি, এবং একটা জিনিস দিতে ভুলে গেছিলাম, সেটা হচ্ছে টমেটো সস। এটা অপশনাল, আপনারা চাইলে দিতে পারেন, আর যদি আপনাদের মানে ন্যাচারাল কালার থাকতে চা রাখতে চান তাহলে ন্যাচারাল কালারটা রাখতে পারেন। তো এখানে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি টমেটো সসটা দিলে কালারটা কেমন আসে। তো দেখতে পাচ্ছেন টমেটো সসটা দেওয়ার কারণে কালারটা অনেকটাই সুন্দর হয়ে গিয়েছে, বা লাল লাল কালারটা বাড়ছে। তো আপনারা চাইলে ফুড কালার দিতে পারেন কালারের জন্য, আর যারা ন্যাচারাল নেচার পছন্দ করেন আপনারা না মানে স্কিপ করতে পারেন এটা। তো শুধুমাত্র আপনাদেরকে দেখিয়ে দেওয়ার জন্য এখানে আমি এই সসটা ব্যবহার করলাম, কারণ আমি এটা বেশিক্ষণ রাখবো না, আমার তাড়াতাড়ি শেষ হয়ে যাবে। আর আপনারা যদি চুলার মধ্যে দিয়ে ওইটা নামান, অবশ্যই আপনারা এক মাস থেকে দেড় মাস ফ্রিজে রেখে, নর্মাল ফ্রিজে রেখে এটা খেতে পারবেন। আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে, যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, অন্য কোনো ভিডিওতে কথা হবে, সেই পর্যন্ত আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম, থ্যাংকস ফর ওয়াচিং।